মালয়েশিয়া আমাদের প্রবাসী আয়ের একটা সাংঘাতিক রকম জায়গা, আবার আশঙ্কা শঙ্কা শ্রমিকের কষ্ট সবকিছুর জন্যই একটি সেন্সিটিভ একটি দেশ বলতে পারি মালয়েশিয়া। সেই মালয়েশিয়ায় এখন 1 থেকে 1.5 লক্ষ বাংলাদেশের মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং দেশে ফেরার আতঙ্ক, অবৈধ হয়ে যাওয়ার আতঙ্ক, আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ার আতঙ্ক। আমি শুরুতে একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা এই যে প্রবাসী যারা থাকেন আমাদের, এই যে লক্ষ লক্ষ মানুষ, আমরা শুধু কি আমাদের আমাদের বাংলাদেশে আমরা যারা আছি আমাদের অ্যাটিচিউডটা কি শুধু এরকমই হয়ে গেছে যে আমরা শুধু তাদের কাছে চাই চাই আর চাই, পাঠাও রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও, মানে এছাড়া তাদের জন্য আমাদের আমাদের কিচ্ছু করণীয় নাই? আমরা আমাদেরকে প্রশ্ন করি তো, আমাদের সরকারকে প্রশ্ন করেন তো, এই প্রবাসের যারা, এই যে আমরা এত বড় গলায় ঢোল পেটাই যে প্রবাসী রেমিটেন্স আমরা পাচ্ছি, সেটা আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখছে, আমরা কি করছি আমাদের প্রবাসী ভাইদের জন্য? আমরা এই সিআইপি ভিআইপি হ্যান ত্যান কত কিছুই আমরা দেই, সিআইপি নির্ধারণ করি, প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স পাঠান তাদের জন্য কি আমরা কোনো গিফটের ব্যবস্থা করছি? উল্টো তো প্রবাসী ভাইরা বাংলাদেশে এসে কিছু করতে গেলে ওই ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে বড় বড় অফিস, কত ভাই আমাদেরকে, সেদিন একজন আমেরিকা থেকে এক ভাই বলেছেন 15 বছর পরে দেশে এসেছিলেন, তিনি একটা কারখানা করার চেষ্টা করেছেন, শেষ তো এমন হয়েছে যে বেচারার যেখানে কারখানা করতে হয়েছে তার চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে, এইখানে টাকা দিতে হয় ওইখানে টাকা দিতে হয়, এই জায়গা থেকে করতে হয় ওই জায়গা যেতে করতে হয়। 2-4 দিন আগে এক প্রবাসী ভাই আমাকে মিডল ইস্ট থেকে ফোন করলেন, তিনি বললেন যে ভাই এই যে আমাদেরকে বলে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাইতে, আমি যদি একটা জায়গায় আমার ফ্যামিলিতে টাকা পাঠাই বৈধ পথে, পায় যদি 25,000 টাকা, অবৈধ পথে পায় 27,000 টাকা, আমাদের দেশের চার্জ কমায় না, আমাদের দেশের রেমিটেন্সের সিস্টেম চেঞ্জ করে না, এই বলে রেমিটেন্স সংশোধন করে রেমিটেন্স প্রক্রিয়া সংশোধন করবে, ঘরের কাছে সেবা নিয়ে যেতে হয়। এখন হুন্ডি ব্যবসায়ীরা কোনায় কোনায় পাড়ার মহল্লায় মহল্লায়, তারা মুদির দোকানে হুন্ডি ব্যবসায়ী, একটা লোকের এমনও হয় যে একটা ব্যাংকে গিয়ে তাকে টাকা পাঠাতে হলে 20-30 রিঙ্গিত তাকে ভাড়া দিয়ে তারপরে 1 ঘন্টা সময় নষ্ট করে তাকে টাকাটা পাঠাতে হয়, আর হুন্ডি ব্যবসায়ীরা ঘরে এসে উল্টা টাকা তার কাছ থেকে নিয়ে উল্টা বেশি টাকা পৌঁছে দিচ্ছে তার বাড়িতে। এখন এই জায়গাগুলো সমন্বিতভাবে আমাদের দূতাবাস, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার কেন একটা কমিশন করে না, কেন একটা সুন্দর কমিশনের মাধ্যমে তারা এই রেমিটেন্স আনার প্রক্রিয়াটাকে একটা একেবারে সহজ থেকে সহজতর করে না, এটা আমার মাথায় ধরে না। প্রক্রিয়া আছে, অর্থনীতিবিদরা ধরিয়ে দেন, আমাদের রিপোর্টাররা ধরিয়ে দেন যে এই জায়গায় করেন, ওয়ান স্টপ সার্ভিস করেন, এই জায়গায় সহজ করেন, আপনারা অনেক জায়গায় কঠিন করে রেখেছেন, আমাদের ফরেনার আমাদের বিদেশি প্রবাসী ভাইরা ইনভেস্ট করতে চায় তাদের ইনভেস্টের জায়গাগুলো আপনারা নষ্ট করে রেখেছেন, কিন্তু সেগুলো তারা করবে না, হয়তো খালি বলবে ঢোল পিটাবে, এবার বিজ্ঞাপন পিটাও, বিজ্ঞাপনের জন্য কিছু টাকা নাও, টাকা নিয়ে বিজ্ঞাপন পিটাও। যে প্রসঙ্গে ছিলাম মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় 2016 সালে আমাদের অবৈধ বাংলাদেশি প্রায় 1.5 লাখ মানুষকে তারা বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছিল, সেই যাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল তাদের এখন আবার ভিসা নবায়নের সময় এসছে, এই নবায়নের সময় এসে তারা খেয়েছে ধরা। আমাদের মালয়েশিয়া হাই কমিশন আজকে থেকে বলবো না, সেই যে জেল হত্যা মামলার আসামি যেই বজলুর রশিদ দায়িত্বে ছিলেন, তখনও আমরা মালয়েশিয়া নিয়ে রিপোর্ট করি, আমি তখন বাংলা ভিশানে, সেই থেকে মালয়েশিয়া এমবিসি, মালয়েশিয়া গিয়ে এমবিসিতেও আমরা দেখেছি, এমবিসিতে গিয়ে মালয়েশিয়া নিউজ করতে গিয়ে ওরে বাপরে বাপ, আপনি কি বলবেন বাংলাদেশে খান সাহেবরা বসুন্ধরা গ্রুপের মালিক মনে হয় এত হাইলি সিকিউর, এত ভাবে ইয়ে করে না, মানে অ্যাপয়েন্টমেন্ট সীমিত করে রাখে না ওনারা যেভাবে করে রাখেন, এখন সেখানে 1 থেকে 1.5 লক্ষ লোক তাদের 6 এবং 7 ক্যাটাগরির যে ভিসাগুলো সেই ভিসাগুলো নবায়ন করতে পারছে না, টাকার পরে টাকা দিয়ে যাচ্ছে, দালালকে টাকা দিচ্ছে, হাই কমিশনে টাকা খরচের অভিযোগ উঠেছে, নানান রকমভাবে তারা চেষ্টা করে একটি বিশ্রী অবস্থার মধ্যে আছে। আমাদের এক ভাই কিছুক্ষণ আগেও আমাদেরকে নক করেছে, ভাই আমাদের থেকে দেখার কেউ নাই, আমাদের সরকার আমাদেরকে দেখে না, দেখেন এই 1 থেকে 1.5 লক্ষ লোক কত টাকা রেমিটেন্স পাঠায়, আমাদের সরকার কি জানে না, আমাদের হাই কমিশন কি জানে না যে এই লোকগুলো এখন একটা অনিশ্চিত একটা বিপাকের মধ্যে আছে? মালয়েশিয়া গভর্নমেন্টের সঙ্গে বৈঠক করা তো ট্রাম্পের সাথে বৈঠক করার মতো না, যে এটা একটা লম্বা প্রক্রিয়া লাগবে, লম্বা কিছু লাগবে, আর আমাদের এমবেসি যথেষ্ট সেখানে যোগাযোগের জন্য, আর মালয়েশিয়া তো আপনারা জানেন মালয়েশিয়া হলো 2 পয়সার দেশ, ওইখানে
কোন প্রক্রিয়ায় গিয়ে আমাদের এই 1.5 লাখ শ্রমিককে তাদেরকে তাদের নিশ্চয়তা করে দেওয়া যাবে, তাদেরকে বৈধ, তারা যেন বৈধই থাকে, তারা যেন অবৈধ না হয়ে যায় সেই ব্যবস্থা করে দেওয়া যাবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি জানে না? আমাদের বিএমইটি কি জানে না? অবশ্যই জানে। আমরা জানতে চাই এখন আপনারা কি উদ্যোগ নিচ্ছেন। আমাদের এই 1.5 লাখ লোকের কপালে যদি শনি নেমে আসে, তারা যদি অবৈধ হয়ে যায়, এর দায়ভার অবশ্যই অবশ্যই আপনাদেরকে নিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। মালয়েশিয়ায় থাকা প্রবাসী ভাইদের আমরা যাদেরকে সেলিউট করি প্রতি মুহূর্তে, সব দেশের প্রবাসী ভাইদের, মালয়েশিয়ার এই ভাইদের একটু ন্যূনতম যেন গায়ে কষ্টের ফোঁটা না লাগে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি।